দর্শক, জাতীয় পার্টির প্রার্থীদের সাক্ষাৎকার চলছে পার্টির চেয়ারম্যান কার্যালয়ে, আর সেই খবর জানাতে রাজধানীর বনানী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হেদায়তুল্লাহ সীমান্ত। সীমান্ত, রওশন এরশাদ কেন মনোনয়ন নিচ্ছেন না, এ বিষয়ে কি কিছু বলছেন দলের মহাসচিব? বিস্তারিত জানাবেন। যেমনটি বলছিলেন, সকাল থেকে কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে জাতীয় পার্টির যে মনোনয়ন প্রত্যাশী 300 আসনে যারা মনোনয়ন নিয়েছে তাদের সাক্ষাৎকার শুরু হয়েছে সকাল থেকে। আমরা সকাল থেকে চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগের যে প্রার্থীদের সাক্ষাৎকার হয়েছে, বিকাল থেকে ঢাকা অঞ্চলের প্রার্থীদের সাক্ষাৎকার শুরু হবে। আমি সকালে দলের মহাসচিব সাংবাদিকদের সাথে কথা বলেছেন, তিনি যেমনটি বলেছিলেন যে গতকালকে রওশন এরশাদ এবং জিএম কাদের সাথে একটা মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে কী বিষয়ে আলোচনা হয়েছে তিনি আমাদেরকে তেমনটি সঠিকভাবে বলতে পারেনি। তার যদিও তিনি বলেছেন যে জাতীয় পার্টির মধ্যে কোনো দ্বন্দ্ব নেই এবং কি রওশন এরশাদ সঠিক সময় হয়তো নির্বাচনে আসবেন, এখন পর্যন্ত তিনি মনোনয়ন নেননি, হয়তো নেবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নিলে সর্বাত্মক সহযোগিতা দলের পক্ষ থেকে করবেন বলে মুজিবুল হক চুন্নু আমাদেরকে জানিয়েছেন। আপনি জানেন যে জাতীয় পার্টি এই আসনে এবারের জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে এককভাবে তারা নির্বাচন করবে এবং 300 আসনে তারা প্রার্থী দিয়েছেন এবং 300 আসনেই কিন্তু মনোনয়ন ফরম কিনেছেন আমরা দলের পক্ষ থেকে জানতে পেরেছি। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে জাতীয় পার্টির কার্যালয় থেকে যে সাক্ষাৎকার শুরু হয়েছে, আমি এখন একজন ঢাকা 11 আসনে একজন সম্ভাব্য প্রার্থীর সাথে কথা বলবো, তিনি কি মনোনয়ন পাবেন কি না, অর্থাৎ পাইলে তিনি কি করবেন। আচ্ছা, আপনি তো মনোনয়ন নিয়েছেন, শেষ পর্যন্ত আপনি মনোনয়ন পাবেন কি এবং পেলে কি কাজ করবেন, আর জাতীয় পার্টিকে কেন জনগণ বেছে নেবে? আমি 100% বিশ্বাসী যে আমি 11 আসন থেকে মনোনয়ন পাবো। আমি এর আগেও দুইবার কাউন্সিলর নির্বাচন করেছি এবং যদি আমি প্রার্থী হতে পারি, নির্বাচনে যেতে পারি, তাহলে আমাদের এই ঢাকা 11 আসনে এরশাদ স্যার অবমুক্ত করেছিল, একরের জমি ছিল অবমুক্ত করেছিল এবং এই 33 বছরে এই বাড্ডা ভাটারা রামপুরার 11 আসনে কোনো উন্নয়ন আমরা কেউ দেখতে পারিনি। বৃষ্টি হলে রাস্তা ডুবে যায়, মানুষ খুব অসুবিধায় থাকে, এছাড়াও আরও বিভিন্ন রকমের সমস্যা আছে, স্কুল কলেজ সরকারিকরণ করা হয় নাই, একটা সরকারি হাসপাতালও নাই, যা এরশাদ স্যারের স্বপ্ন ছিল। আমি এরশাদ সৈনিক হিসাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। দেশে তো যে নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন, আপনারা শেষ পর্যন্ত নির্বাচন করতে পারবেন কি না, কী আশঙ্কা? জি সীমান্ত, আপনাকে অনেক ধন্যবাদ।